ব্লকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবন যাত্রার মান, সম্পূর্ণতা অভিযান, সম্পূর্ণতা অভিযান। দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নে শুরু করা হয়েছে উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি। 2023 সালের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের 500 প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 29 ব্লক। নীতি আয়োগ চলতি বছরের 1 জুলাই থেকে 3 মাসব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে 6 সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে। আজ উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কথা জানাচ্ছেন আমি তন্ময় চক্রবর্তী। এই লক্ষ্যেই আমরা পৌঁছে গিয়েছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকে। এই ব্লকের মধ্যে রয়েছে উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। যে কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে এলাকার কৃষকদের মধ্যে সয়েল হেলথ কার্ড একটা দারুণ সাড়া ফেলে দিয়েছে। আগে যেখানে কৃষকরা মাটি পরীক্ষা না করে তাদের ফসল উৎপন্ন করত, এখন সেই জায়গায় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে মাটি পরীক্ষা করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল ফলাচ্ছে আগের তুলনায় এখন দ্বিগুণভাবে, যার ফলে দারুণভাবে উপকৃত হয়েছে এলাকার কৃষকরা। বর্তমানে আমি উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। এই কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ডক্টর ধনঞ্জয় মণ্ডল জানালেন সয়েল হেলথ কার্ডের মাধ্যমে এলাকার কৃষকরা কেমন লাভবান হচ্ছেন, আমরা এখন কথা বলবো তার সঙ্গে। প্রথমে বলি, আমরা আমাদের যে মাটি পরীক্ষার যে ব্যাপারটা বা সয়েল হেলথ কার্ডের যে ব্যাপারটা, আমরা কৃষকদেরকে আমরা দুটো ধারে করি। কিছু কৃষক যেমন আমাদের র্যান্ডমলি আমাদের যেগুলো বিভিন্ন আমাদের CFLD প্রোগ্রাম বা আমাদের মানে FLD প্রোগ্রাম বা OFT প্রোগ্রামে সেগুলো আমাদের নিড বেস যেগুলো রিসা এর জন্য যেগুলো যে অংশগুলো লাগে সেগুলোর জন্য আমরা যেমন মাটি পরীক্ষা করি, উল্টো দিকে একই রকম ভাবে আমাদের যে একটা প্রাকৃতিক কৃষির উপর যে আমাদের জোর দেয় বা যে প্রকল্পটা চলছে সেইটার জন্য আমরা কন্টিনিউয়াসলি আমরা যে ডেমোস্ট্রেশন প্লট গুলো তৈরি করছি বা প্রদর্শনী ক্ষেত্র তৈরি করছি তাদের বিফোর ক্রপ অর্থাৎ ক্রপের শুরু লাগানোর আগে আমরা মাটি পরীক্ষা করছি এবং ক্রপের মধ্যবর্তী অবস্থায় একটা মাটি পরীক্ষা করছি এবং ক্রপের হারভেস্ট হওয়ার পরে আবার একটা মাটি পরীক্ষা করছি। যে মাটি পরীক্ষা করার পরে তাদের কৃষকদের আমরা দেখিয়ে দিচ্ছি যে তাদের এই প্রাকৃতিক কৃষিতে এসে তাদের আগের যা গুণাগুণ ছিল বা তাদের যে জৈব পদার্থের পরিমাণ বা সেখানে যে অন্যান্য নাইট্রোজেন ফসফেট বা পটাশের পরিমাণ বা অন্যান্য যদি মাইক্রোনিউট্রিয়েন্ট এর পরিমাণ বাড়ছে কিনা সেই এবং তার সাথে সাথে একই রকম ভাবে তাদের যে জমিতে যে কেঁচুর পরিমাণ এটা নর্মাল অ্যানালাইসিস করতে হয় যে কেঁচুর পরিমাণ যেটা বাড়ছে সেই অংশ টেস্ট গুলো আমরা করে দেখিয়ে দিচ্ছি। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কৃষকরা তারা কিন্তু প্রত্যেকে স্বীকার করছেন যে তাদের যা জমির যা স্ট্যাটাস ছিল বিফোর মানে এই ধরনের প্রদর্শনী ক্ষেত্র তৈরি করার জন্য বা গবেষণার আগে মাঠের ফসল লাগানোর আগে যেটা ছিল সেখান থেকে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে তাদের জৈব পদার্থ অর্গ্যানিক কার্বন বা অর্গ্যানিক ম্যাটার সেটা হচ্ছে প্রথম বাড়ছে এবং সেক্ষেত্রে আমার অন্যান্য যে নিউট্রিয়েন্ট বা মাইক্রো নিউট্রিয়েন্টের ঘাটতি সেই হিসাবে হচ্ছে না, বরঞ্চ সেখানে উন্নতি হচ্ছে, সেক্ষেত্রে কৃষকদের এই জায়গাটা লাভের পরিমাণটা বাড়ছে। এটা যেটা ধরুন চায়ে বিশেষ করে চায়েতে দেখুন ম্যাক্সিমাম অর্গ্যানিক ম্যাটার লাগে এবং যেটা হচ্ছে চোপড়া যেহেতু এটা আপনার ধরুন কি বলবো এখানে স্মল মার্জিনাল স্ট্রি গ্রোয়ার্স আছে এবং চা এখানে যেহেতু এইটা আমরা জানি নর্মালি চাটা হয় পাহাড় অঞ্চলে এবং যেখানে প্রচুর পরিমাণে অর্গ্যানিক ম্যাটার বা জৈব কার্বনের জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, যেখানে আমাদের এই চোপড়া এলাকাতে জৈব পদার্থের পরিমাণ তুলনামূলক কম, সেক্ষেত্রে সেই জন্য তাদেরকে মাটি পরীক্ষার মাধ্যমে আসতে হবে এবং সেখানে অর্গ্যানিক ম্যাটার যত বেশি থাকবে তত কিন্তু চায়ের ফলনটা বাড়বে এবং গাছের যে টেবিল যেটা বলা হয় সেটা কিন্তু অনেকটা ভালো হবে। সেই জন্য তাদেরকে বারবার উৎসাহিত করা হচ্ছে মাটি পরীক্ষা করার জন্য। এবার আমরা শুনবো এলাকার কৃষক দিগেন সিং কি বলছেন। আমরা মাটির সয়েল টেস্টটা আমরা কৃষি বিজ্ঞান থেকে আমরা করি উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান থেকে, ধনঞ্জয় বাবু আছেন আর
যেকোনো চাষের সম্পর্কে ধনঞ্জয় বাবু আমাদের রীতিমতো যেভাবে যেটা একটা লাভ করা যায় সেভাবে আমাদের একটা ট্রেনিং হয়। ট্রেনিং এর মাধ্যমে আমরা টোটাল চাষগুলো, আমার চা ধান তারপর চা আছে, আদা করেছি, আমি শাকসবজি করি, আলু করি, করার পর আমরা যেটা বুঝতে পাচ্ছি আর কি, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের বুঝাচ্ছে যে মাটি কি আছে, মাটিটাকে প্রক্রিয়া করার পর আমরা দেখলাম যে আমরা যে হারে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করেছি ওটাকে বিশাল ভাবে ক্ষতি করেছে আমাদের মাটির। ওটাকে বন্ধ করার জন্য আমরা এই প্রাকৃতিকের যে নিয়ম নীতি, গোবর, গোমূত্র, বেসন এবং আপনার গুড় আর কি, মিঠাই বলি যেটা, এটাকে তৈরি করে মাটিতে দেওয়ার পরে মাটিটা শীতল এবং ফসল এবং ফসলের স্বাদ, আলু বলুন বা শাকসবজি বলুন, কপি বলুন, এর খাওয়ার স্বাদে আলাদা। এবার আমরা শুনবো এলাকার কৃষক তরুণ সিংহ কি বলছেন। দুই একের মধ্যে কিছুটা চা বাগান আছে, কিছু সবজি করি আর কি, বিজ্ঞান থেকে এখান থেকে মাটি পরীক্ষা করি, এবং বর্তমান আরেকটা জিনিস যেটা আমরা রাসায়নিক সার দিয়ে আর কি জমি খারাপ করে দিচ্ছি, তার ফলে প্রাকৃতিক উপায়ে চাষবাস করা। মাটির পরীক্ষাটা আমরা এখান থেকে যেভাবে মাটি সংগ্রহ করতে হয় একটা জমি থেকে, সেটাকে সাত জায়গার থেকে সংগ্রহ করতে লাগে। সংগ্রহ করার পর সেই মাটিটাকে আমরা ছমা জায়গায় শুকানোর পর ওটা আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে পাই, ওখান থেকে ওরা রিপোর্ট করে দেন। মাটি পরীক্ষা করার ফলে যেমন আমরা আগে নির্দিষ্ট পরিমাণে একটা সার ব্যবহার করতাম না, মাটি পরীক্ষা করার পরে আমরা যে জিনিসটা দরকার সেই জিনিসটা ব্যবহার করলে আপনার খরচা কম হচ্ছে এবং মাটির স্বাস্থ্য পরিষেবা ভালো থাকে। মানে এখন আমি নির্দিষ্ট পরিমাণে সারটা ব্যবহার করতে পারতেছি এবং আমার মাটিতে এখানকার মাটিতে বিশেষ করে আপনার রাসায়নিক সার দিয়ে দিয়ে যে জমিটা খারাপ হয়ে যেত, যেহেতু আমি জানতাম না জমিতে কি আছে, এখন আমরা মাটি পরীক্ষার ফলে যে জিনিসগুলো জানতে পারি, জানার ফলে আর কি সারের পরিমাণটা আপনার কম লাগে, যে সারটা দরকার সেটাই দিতে পারতেছি। সোয়েল হেলথ কার্ডের মাধ্যমে কৃষকরা যে এখন তাদের জমির প্রকৃত রূপ সম্পর্কে জানতে পেরে সেই জমিতে কোন ধরনের ফসল তারা ফলাবেন সেটা জানতে পারছেন, তাতে কৃষকরা আগের তুলনায় অনেক গুণ লাভবান হয়েছেন। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী, আকাশবাণী সংবাদ।